আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই হেভেনলি টেস্টি ওয়ে বাংলার কিচেনে। গন্ধে আর বর্ণে বাজিমাত করে একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটার সঙ্গে আশা করছি আপনারা সকলেই পরিচিত, চিকেন টিক্কা বাটার মশালা। রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা বাটার মশালা আপনারা কি করে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। অতিথি অভ্যাগত আর বাড়ির লোকেরা কিন্তু কোনোই পার্থক্য করতে পারবে না আপনার বা রেস্টুরেন্টের তৈরি এই আইটেমটির মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটাকে বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। ছোট আর বড় মিশিয়ে চিকেনের পিসগুলিকে আমি নিয়েছি, কারণটা আমি রান্না করতে করতে বলে দেব। চিকেনের পিসগুলিকে ম্যারিনেশন করার জন্য আমি ব্যবহার করছি 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, 2 টিস্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর 1/2 পাতিলেবুর রস মিশিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা হয়ে গেল ফার্স্ট ম্যারিনেশন। এটাকে আমি এখন 15 মিনিট রেখে দিচ্ছি আর সেকেন্ড ম্যারিনেশনের জিনিসগুলোকে আমি এখন তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে 1 টেবিল স্পুন বেসন নিয়ে নাড়াচাড়া করতে করতে একটু লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি হলেও মিনিট দুয়েক সময় লাগবে কাজটা করতে। খেয়াল রাখতে হবে ভাজার সময় বেসনটা যেন ডার্ক ব্রাউন কালারের না হয়ে যায়। বেসনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছি। ওই প্যানের মধ্যেই 3 টেবিল স্পুন অয়েল আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে কালার পরিবর্তন হয়ে গেছে, এখন বেসন যে বোলটার মধ্যে ঢালা ছিল তার মধ্যেই তেলটাকেও ঢেলে দিচ্ছি। গরম তেলটাকে বেসনের সঙ্গে প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। গরম তেলের মধ্যে এইভাবে মশলাটাকে ব্যবহার করলে মশলার গন্ধ আর বর্ণ দুটোই বেড়ে যায়। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন জোয়ানকে হাতের মধ্যে একটু ঘষে নিয়ে অ্যাড করলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে, 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার আর হাতের মধ্যে করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কসুরি মেথি। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো চিকেন টিক্কা মশলা অ্যাড করলাম। আপনাদের কাছে যদি চিকেন টিক্কা মশলা অ্যাভেলেবল না থাকে তাহলে চিকেন তন্দুরি মশলাও আপনারা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি জল ঝরানো টক দই। সমস্ত মশলা আর দইটাকে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিলাম। 15 মিনিট পর এই মিক্সচারটাকে ম্যারিনেটেড চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা হয়ে গেল সেকেন্ড ম্যারিনেশন। সমস্ত মশলার ফ্লেভার যাতে চিকেনের মধ্যে ইনফিউজ হতে পারে আর চিকেনটাও যাতে ম্যারিনেশনের পরে ঠিকঠাক টেন্ডার হতে পারে তার জন্য 1 ঘন্টা আমি এটাকে রেস্টে রাখছি। হাতে সময় থাকলে কিন্তু একটু বেশি সময় ধরেও রাখতে পারেন, কিন্তু মিনিমাম 1 ঘন্টা রাখতে পারলে ভালো হয়। চলে এলাম পরের পর্যায়ে। একটা প্যানের মধ্যে 2 টিস্পুনের মতো তেল আমি গরম করে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো সাই জিরা, একটা বড় সাইজের পেঁয়াজ আর টমেটোকে রাফলি কেটে দিয়ে দিলাম, 1 ইঞ্চির একটা আদার টুকরো আর 6 থেকে 7 কোয়া রসুনও দিলাম, 10 থেকে 12টার মতো কাজু, 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা দিচ্ছি, 1/2 ইঞ্চির একটা দারচিনি স্টিক, 3টি ছোট এলাচ, 3টি লবঙ্গ আর 6-7টা গোলমরিচ দিয়ে একটু লবণ দিয়ে নিচ্ছি। তাহলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি। একটু লালচে করে সমস্ত কিছুকে ভেজে নেওয়ার পর 1 কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি। ঢাকনাটাকে লাগিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। সুন্দর ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কাও আমি এর সঙ্গে অ্যাড করেছি। মিনিট 5েক পর লিডটাকে খুলে দেখছি, টমেটো পেঁয়াজ সমস্ত কিছুই সফট হয়ে গেছে। তেজপাতাটাকে সরিয়ে নিচ্ছি, অল্প একটু জল এর মধ্যে রয়েছে। একটা মিক্সিং গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। চিকেনটাকে আমি রেফ্রিজারেটরের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন
एक घंटा पर बार करे निये एर मध्य ऐड करे निलाम हाफ टी स्पून ब्लैक सॉल्ट और हाफ टी स्पून चाट मसला और एक बार मिक्स करे निच्छी। एई दुटी जिनिशी लवणाक्त सेई कारणे एक घंटा पर ही आमी एटाके ऐड करछी, ना होले चिकेनेर थेके बेशी परिमाण जल छेड़े दित और मैरिनेशनटा ठीक मतो हतो ना। কিছু উডেন স্কিওয়ার কে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটা নিয়ে নিয়েছি। তার মধ্যে চিকেন গুলোকে আমি এখন গেথে নিচ্ছি। সামান্য একটু ছেড়ে ছেড়ে একটা স্কিওয়ারের মধ্যে একটু বড় সাইজের পাঁচটা চিকেনের পিসকে গেথে নিচ্ছি। একটু ছেড়ে ছেড়ে গেথে নিচ্ছি যাতে তাওয়ার মধ্যে খুব ভালোভাবে সমস্ত জায়গাটা শেকা যেতে পারে। একটা স্কিওয়ার আমার তৈরি হয়ে গেছে। এই রকম ভাবে আরো তিনটে স্কিওয়ার আমি তৈরি করে নেছি। এখন বোলের মধ্যে রয়ে গেছে তুলনামূলক ছোট পিসগুলো। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, হাফ ক্যাপসিকাম আর একটা টমেটোকে একটু বড় করে পিস করে রেখেছিলাম সেগুলোই। এই সেম ম্যারিনেশনের মধ্যে সবজিগুলোকে মিনিট দশেক রেখে দিয়েছিলাম। তারপর আরো একটা স্কিওয়ারের মধ্যে এই সমস্ত কিছুকে গেথে নিচ্ছি। প্রথমে দিলাম একটা পেঁয়াজের টুকরো, তারপর ক্যাপসিকাম, টমেটো আর তারপরে একটা চিকেনের টুকরো। এইরকম ভাবেই বার তিনেক রিপিট করে একটা স্কিওয়ার আমি তৈরি করে নিচ্ছি। যতটা পরিমাণ সবজি আর চিকেন ছিল তাতে তিনটে স্টিক চিকেন টিক্কা রেডি করে নিয়েছি। আগের চিকেনের পিসগুলিকে আমি চিকেন টিক্কা বানিয়ে গ্রেভিতে ইউজ করব, সেই কারণে একটু বড় রেখেছি। আর এখন যেগুলো আমি তৈরি করছি সেগুলো প্যানের মধ্যে শুধুমাত্র সেকে নিয়ে চিকেন টিক্কা হিসেবে ব্যবহার করব, তো সেই কারণে একটু ছোট রেখেছি। চিকেন টিক্কা বানানোর জন্য স্মোকের অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে। তার জন্য একটা কাঠ কয়লাকে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। কাঠ কয়লার উপর সামান্য একটু ঘি দিয়ে যে থালার মধ্যে সমস্ত চিকেনগুলোকে আমি রেখেছিলাম তার মধ্যে বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রেখে দিচ্ছি যাতে কাঠ কয়লার এই স্মোকি ফ্লেভারটা চিকেনের মধ্যে ইনফিউজ হয়ে যায়। মিনিট 7 পর ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। এখন রান্না করার পালা। 2 টেবিল স্পুনের মতো অয়েল প্যানের মধ্যে গরম করে নিয়ে প্রথমে 4টি স্কিওয়ার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন দেখা যাচ্ছে একদিকটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, ফ্লিপ করে দিলাম। আরও 5 মিনিট অন্য দিকটাকেও সেকে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। হাই ফ্লেমে রান্নাটা করলে কিন্তু চিকেনটা বাইরে থেকে ডার্ক কালার হয়ে যাবে আর ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। প্রথমের ব্যাচটাকে তুলে নেওয়ার পর এখন পরের সবজি দেওয়া চিকেনের স্টিকগুলোকেও একই রকমভাবে সেকে নিচ্ছি। এই স্টিকগুলো তৈরি হতে কিন্তু সময় একটু হলেও কম লাগবে, যেহেতু এর মধ্যে সবজি রয়েছে সেহেতু দেখে শুনে এটাকে তৈরি করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। চিকেন টিক্কাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি কিছুটা স্যালাড দিয়ে। এখন চিকেন টিক্কা বাটার মশালার গ্রেভিটা তৈরি করে নেব, যার জন্য 2 টেবিল স্পুনের মতো অয়েল আর 1 টেবিল স্পুনের মতো বাটার আমি গরম করে নিচ্ছি। অয়েল আর বাটারের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন। একটা বড় সাইজের পেঁয়াজকে খুব ফাইনলি চপ করে রেখেছিলাম, সেটাকে এখন গরম তেলের মধ্যে লালচে করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা মতো হয়ে এলে একটা বড় সাইজের টমেটোকেও ফাইনলি চপ করে রেখেছিলাম, সেটাকেও অ্যাড করছি। অল্প একটু লবণ দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা সফট হতে পারে। পেঁয়াজ আর টমেটোটা একটু সফট হয়ে এলে আদা আর রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। এই সমস্ত কিছুকে 1 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাই। যদিও এই সমস্তটাই প্রথমে সেদ্ধ করা রয়েছে, তাও খুব ভালো করে আরও একবার তেলের মধ্যে রান্না করে নিচ্ছি। কিছুটা সময় পর দেখুন রঙেরও পরিবর্তন হয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করছি। 1/4 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন
গোলমরিচ গুঁড়ো আর 1/4 টিস্পুনের মতো দিয়ে দিলাম গরম মশলা। আমি এখানে শাহী গরম মশলাটা ইউজ করেছি বলে একটু কম পরিমাণ দিলাম, আপনারা যদি নর্মাল গরম মশলাটা ইউজ করেন তাহলে একটু বেশি দেবেন। সমস্ত মশলাকে গ্রেভির সঙ্গে মিক্স করতে করতে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন ম্যারিনেশনের যে অংশটুকু রাখা ছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। এটা অ্যাড করার পরে গ্রেভির রংটা কিন্তু একেবারেই পরিবর্তন হয়ে গেল। কিছুক্ষণ রান্না করার পর যখন দেখা যাচ্ছে মশলা থেকে সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আমি 1 কাপের মতো জল অ্যাড করছি। জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নিয়ে খুব ভালো করে আরও একবার মিক্স করে নিলাম। এখন এর মধ্যে চিকেনের টিক্কাগুলোকে স্কিওয়ারের থেকে বার করে অ্যাড করে দিচ্ছি। সমস্ত কটা চিকেন টিক্কা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে বলে রাখি, যাদের কাছে কাঠকয়লা থাকবে না তারা স্টিকগুলোকে গ্যাসের ফ্লেমের ওপর ধরে হালকা করে একটু পুড়িয়ে নিতে পারেন, তাহলে একটা স্মোকি ফ্লেভার এসে যাবে চিকেনের মধ্যে। ঢাকা দিয়ে চিকেনটাকে এখন 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। গ্রেভির মধ্যে রান্না হয়ে চিকেনটা কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। মিনিট 5 এক পর ঢাকনাটা এখন খুলে নিয়েছি। গ্রেভির কালারটা দেখে আশা করি আন্দাজ করা যাচ্ছে রেসিপিটা কতটা ইয়ামি হয়েছে। 1 টিস্পুনের মতো কসুরি মেথি হাতে করে ক্রাশ করে আরও একবার অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2-3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি অফ করে দিয়েছি। ক্রিমটাকে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আরও 1 মিনিট লো ফ্লেমে রান্নাটাকে আমি করে নিচ্ছি। হাই ফ্লেমে থাকা অবস্থায় ক্রিম কিন্তু কখনোই অ্যাড করবেন না, আর ক্রিম অ্যাড করার পর রান্নাটাকে কিন্তু আর বেশিক্ষণ কন্টিনিউ করবেন না। যেহেতু আমি বানাচ্ছি চিকেন টিক্কা বাটার মশলা, সেই জন্য বাটারের ফ্লেভারটা যাতে রান্নাটার মধ্যে পাওয়া যায় তার জন্য কিছুটা বাটার দিয়ে আমি রান্নাটাকে শেষ করছি। এখন সার্ভ করে নিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ক্রিম। চিকেনের এই অত্যন্ত ফ্লেভারফুল রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখা যায়। পথটিকে রেঁধে অবশ্যই আমাকে জানাবেন রেস্টুরেন্টের মতো হলো কি না। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।